হরিহর দুলিতেই ভূত। বিধায়ক এ কে রশিদ আলমর ইটা ভাটাত শিশু শ্রমিক। গোয়ালপাড়া পূব সমষ্টির অন্তর্গত চৌতারাত খালিত খেতে ধ্বংস করে বিধায়ক এ কে রশিদ আলমে গড়ি তুলিছে এটি চিমনি ভাটার ইটা উদ্যোগ, যত সন্ধিয়া পর্যন্ত শিশু শ্রমিকে কাম করে। খুদ বিধায়কর উপস্থিতিতে শিশু শ্রমিকে কাম করার অভিযোগ উত্থাপিত হয়েছে। বিধায়ক এ কে রশিদ আলমে নিজের ব্যক্তিগত ব্যবসায়ের প্রসার বড়াবলে কেদিনমান পূর্বে বাংলা ভাটা অসমূহক উচ্ছেদ করবলে প্রশাসনক খাটনি ধরার গুরুত্বর অভিযোগ উত্থাপিত হয়েছে। ডাঙর কাম করার বাবে নহয়, সরু সুরা কাম করার বাবে দরিদ্র জনতায় কম দামি ইটা ব্যবহার করে, কিন্তু সেই ইটা ভাটাক উচ্ছেদ করবলে বিধায়কে জেলা বন বিভাগের গোপন বুঝাবুঝি করারও গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। কেবল মাত্র বিধায়কর ইটা ভাটার বিক্রি বড়াবলে বাংলা ভাটার ইটা মালিকসকলের উপর হাতুরার কূপ পেলার এক গুরুত্বর অভিযোগ উত্থাপন করে স্থানীয় জনতায়। ইফালে বিধায়ক এ কে রশিদর মালিকানাধীন চিমনি ইটা ভাটাত শিশু শ্রমিকে কাম করাক লৈ ঘটনার তদন্তমূলে বিভিত ব্যবস্থা লবলৈ দাবি উত্থাপন করে বিভিন্ন দল সংগঠনে। ঘটনা সন্দর্ভত গোয়ালপাড়া জেলা ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির সভাপতির ভাষ্য আছে, আগবাই দিছো। গোয়ালপাড়া জেলার পাঁচিংপাল বিধায়ক, আমার স্থানীয় বিধায়ক এ কে রশিদ আলম ডাঙরিয়ার যে ভাটা ইটা ভাটা, একেতো সত্তাধিকার ভাটা, এই ভাটাখনত আমি দেখা পাইছো যে শিশু শ্রমিকে কাম করেছে। একেবারে 10 বছরের তলত কিছু ছাত্র ছাত্রী তথা গুয়ে আমি দেখা পাইছো কাম করা পরিলক্ষিত হয়েছে। অতিকয় শিশুর উপর এক মানবীয় অত্যাচার, মানসিক অত্যাচার, আর শিশু শ্রমিকর যে খটুয়ায় তেখেতকলে লাভালাভর যে চেষ্টা চলাইছে বা চিন্তা চর্চা করেছে, ইয়া আমার শিশুর উপর এক শিশুর যে বিকাশ, শিশুর যে মানব অধিকার, শিশুর যে অধিকার, সেই অধিকারের উপর বঞ্চিত করেছে। আর বিশেষ দেখ দেখ শিশু ধ্বংস করার কারণে এক পদ লৈছে। ইয়ার বিষয়ে আমি ছাত্রবর্তী আমাদের প্রতিবাদ সাব্যস্ত করছো আর শিক্ষার জানাইছো। আর বিধায়ক একরশী তালে ডাঙরে যে আসলে কোনো ধরনের কাণ্ড জ্ঞান নাই, এখেতর কর্মচারী যে কোনো ধরনের কাণ্ড জ্ঞান নাই, ইয়ার জল জল পটপট করে ঘোলা করছে। ইয়ার আগত বিধায়ক একরশী তালে ডাঙরে বিভিন্ন ধরনের কার্যসূচী তাদের উপর লৈছে, যে সেই কারণে আমি অতি সোনকালে এনেকুৱা পদক্ষেপ যাতে কেতিয়াও নকৰে, এনেকুৱা কামবিলাক যাতে গৃহৰ ওপৰত যাতে এনেকুৱা ধৰণৰ কামবিলাক নকৰে, তাৰ কাৰণে বিশেষ ব্যৱস্থা কৰাৰ কাৰণে বিধায়ক একৰণ তলম নাগৰীয়া তথা তেখেতৰ কোম্পানীক আমি অনুৰোধ জনাইছোঁ। নিউজ ডেস্ক, ৰিপৰ্ট, টাইমছ এনি 24।